हाय ऑल गवर्नमेंट जॉब एक्सपीरियंस, वेलकम टू माय चैनल ओरजी स्टडी आईक्यू। तो फ्रेंड्स, आज के तुम्हारा वीडियो थंबनेल देखे बुझते ही पेरेछो आज के आमी कौन टॉपिक निये डिस्कस करते चले। वीडियो शुरू कर आगे एकटाई रिक्वेस्ट करब, पुरो वीडियो तुम्हारा प्रथम थेके शेष अब्दि उइदाउट स्किप शुनबे। चैनेले नतून हुए थाकले अवश्य तुम्हारा चैनल के सबसक्राइब कर पाशे थाकबे। तो फ्रेंड्स, आज के आमी केपीएसआई 2021 रिलेटेड किछु कथा तुम्हारे सामने शेयर करब। पूरा वीडियो तुम्हारा प्रथम थेके शेष अब्दि उइदाउट स्किप शुनबे। तुम्हारा प्रत्येके माठे डेट सम्बन्धे जेने गिएछो जे 15 तारीख थेके तुम्हारे माठ हबे। ओके, तो सेक्षेत्रे रेजाल्ट किन्तु खूब शीघ्रई प्रकाशित हो जाबे बोलते पारो। अलरेडी किन्तु वेबसाइटे पब्लिश करे दिएछे, किछुक्षण परे किन्तु तुम्हारा आर किछु समय परे किन्तु तुम्हारा रेजाल्ट पेये जाबे। ओके, এটা নিয়ে কিন্তু কোনো রকম কোনো সন্দেহ নেই, বুঝতে পেরেছো। কাট অফ কিন্তু আমার মনে হয় একটু হাই যাবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ কম্পিটিশন অনেক হাই হবে এবং কোশ্চেন পেপারও মোটামুটি ইজি ছিল, তো সেক্ষেত্রে কাট অফ কিন্তু হাই যাবে। ওকে, তো রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে কিছু সময় পরেই, কিন্তু তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। ওকে, এবং चलो काट ऑफर वीडियो देखे नी एवं मेन्सर प्रिपारेशन क्यों ने। देखो फ्रेंड्स, मेन्सर प्रिपारेशन एखन के नवा शुरू कर दीते हैं जदि तुम्हारा पास कर थको तो। ओके, तो मेन्सर जो अवश्य हमारे चैनल रही है मैथ्स उथ ऑरिजी, से हमें डिस्क्रिप्शन बक्स लिंक दिए देव, से क्योंकि तुम्हारा मैथ्स और जीआईए प्रिपारेशन तो पे ही जा चैनल के क्यों प्रचुर परमाणे डेस्क्रिप्टिव टाइप वीडियो छाड़ब। আমি WEP এবং KP রিলেটেড কিন্তু প্রচুর ভিডিও ছেড়ে রেখেছি, তোমরা একবার প্লেলিস্ট চেক করো তাহলেই কিন্তু দেখতে পাবে। এই চ্যানেলে প্রচুর পরিমাণে বেঙ্গলি ডেসক্রিপটিভ রয়েছে, ইংলিশ ডেসক্রিপটিভ রয়েছে, একবার তোমরা প্লিজ প্লেলিস্টটা চেক করে নিও অথবা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো ফ্রেন্ডস, KPSI 2021-এর রেজাল্ট কিন্তু আর কিছু সময় পরেই কিন্তু প্রকাশিত হয়ে যাবে। ওকে, তো কাট অফটা চলো দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেয়েছো যে দেখো KPSI 2021-এর প্রিলিমসের কাট অফ আমি আমার মতো নিয়ে এসেছি। আমি জানি না এই মার্কস পেলে সেফ কি না, বাট আমি আমার মতন করে আমি তৈরি করেছি। এবার রেজাল্ট বেরোলেই বোঝা যাবে যে কে পাস করলো কে ফেল করলো, রেজাল্ট বার হলেই কিন্তু বুঝতে পারবে। ওকে, তো আমি ইউআর ক্যাটাগরিতে রেখেছি 132, আমার মনে হয় এর থেকে অনেক বেশিই যাবে। ওবিসি এতে দেখো 128 প্লাস রেখেছি, ওবিসি বিতে দেখো 130 প্লাস রেখেছি, এসসিতে 125 প্লাস এবং এসটিতে হচ্ছে 120 প্লাস আমি রেখেছি। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের কাট অফ এবং মেন্সের সম্বন্ধে আমি সব কিছু তোমাদের বলে দিলাম। একটা লাইক করে দিও এবং চ্যানেলটির সাথে অবশ্যই যুক্ত থেকো, কারণ যারা যারা দৌড় পাস করে যাবে তারা তো অবভিয়াসলি মেন্সের জন্য প্রিপারেশান নেবেই, তো সেক্ষেত্রে কিন্তু চ্যানেল থেকে প্রচুর পরিমাণে সুবিধা পাবে। প্রচুর ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি ছাড়া রয়েছে, আরও ছাড়বো, ঠিক আছে। আমার নেক্সট চ্যানেলটিকেও তোমরা ফলো করতে পারো, সেখান থেকেও তোমরা ম্যাথস এবং জিআইয়ের ভিডিও পেয়ে যাবে। আমি কিন্তু এসআইতে যে সমস্ত ম্যাথসের কোশ্চেন এসেছিল তার সমস্ত সলভ আমি করে দিয়েছি, সেই চ্যানেলে গিয়েই তোমরা দেখতে পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।